বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল করেও প্রতিবন্ধীর শিকার ব্যক্তিরা দেশে ভালো চাকরি পাচ্ছেন না। ইন্টারভিউ ভাইবা বোর্ডে শারীরিক জটিলতার কারণে হেনস্থার অভিযোগও ইদানিং করছেন তারা। জানিয়ে আছে হতাশা ও ক্ষোভ। প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের নিয়ে মুস্তাফিজুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। নিজের দুর্ভাগ্যের কথা বলতে গিয়ে বারবার থমকে যাচ্ছিলেন আকাশ রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন, এরপরেও 7 বছর ধরে খুঁজছেন চাকরি। কম্পিউটারে ভালো দক্ষতা আছে আকাশ রহমানের। বেশ কিছু চাকরির ইন্টারভিউতে লিখিত পরীক্ষাসহ সবকটি ধাপে ভালো ফলাফল করলেও শারীরিক অবস্থার কারণে ভাইবা বোর্ডে হেনস্থার শিকার হয়েছেন এমন অভিযোগ তার, যা একটি সভ্য দেশে কোনোভাবেই কাম্য হতে পারে না বলেও মনে করছেন তার মতো অন্যরাও। সবচেয়ে দুঃখী বিষয় কি, এসব জায়গায় ভাইবা দিচ্ছি, ওরা আসলে আমাকে বেশ কথা যাচ্ছে, কারণ দেখেন যে আপনার এই জায়গাতে দুর্বল আছে কিংবা এই কারণে আমরা আপনাকে নিচ্ছি না, কিন্তু আবার বিক্ষোভ জায়গা মানে সহ না করে দিচ্ছে। কোটা ভিত্তিক কোনো সার্কুলারে লেখা থাকে না যেটা সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তি যারা তাদের শারীরিক যোগ্যতা অনুযায়ী কাজ করতে পারবে তাদেরকে এখানে প্রায়োরিটি দেওয়া হবে। যার যে যোগ্যতা আছে সেই অনুযায়ী তাকে কাজ দেওয়া। আমরা যারা প্রতিবন্ধী ব্যক্তিরা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছি বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি, এদের আসলে জয়ের একটাই জিনিস যে আমরা একটা সময় দেখব যে একটা ইনক্লুসিভ সোসাইটি। তবে আকাশ, কাবেরী, উজ্জ্বলদের মতো শিক্ষিত মেধাবীদের চাকরির সুযোগ করে দিচ্ছে অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন। সমাজের এই মানুষদের নিয়ে নতুন ধারার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। তাদের জন্য উপযোগী আইন, নীতিমালা, কর্মপরিকল্পনা সরকারের তরফ থেকে তৈরি করা, ভাতা নির্ভর কাজ দিয়ে কিন্তু তাদেরকে আমরা উন্নয়নের ধারায় আমরা আনতে পারব না, তাদের কর্মমুখী প্রশিক্ষণে তাদেরকে প্রশিক্ষিত করাতে হবে। পরিসংখ্যান বলছে দেশের মোট জনসংখ্যার 8-10% প্রতিবন্ধীর শিকার মানুষ এমন নানা জটিলতা রয়েছেন। সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা তাদের বাদ দিয়ে সম্ভব নয় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মুস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।